আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জন্য পর্যায় সারণীর একটি গুরুত্বপূর্ণ টপিকস পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থা নিয়ে আলোচনা করব। সানিজি এডুকেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ তসর আলম, সহকারী অধ্যাপক রসায়নবিদ্যা। আজ আমার আলোচনার টপিকস হলো পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান। আমরা এখানে একটা পর্যায় সারণী দেখতে পাচ্ছি। পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান কোথায় হবে এই নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান খুব অনেক আছে। তবে হাইড্রোজেনের অবস্থান নিয়ে পর্যায় সারণীতে অনেক মতবাদ আছে। কোনো বিজ্ঞানী হাইড্রোজেনকে গ্রুপ ওয়ানে অথবা এক নম্বর শ্রেণীতে, আবার কোনো বিজ্ঞানী হাইড্রোজেনকে সেভেনেতে অথবা 17 নম্বর শ্রেণীতে স্থান দিতে চাচ্ছে। তাহলে দেখা গেল হাইড্রোজেনের অবস্থান দুই জায়গায় থাকতে পারে, একটা মৌল দুই জায়গায় অবস্থান করতে পারে। এখন আমরা যাব হাইড্রোজেন যদি গ্রুপ ওয়ানে স্থান দিতে চাই, হাইড্রোজেন যদি আমরা গ্রুপ ওয়ানে পর্যায় সারণীতে এক নম্বর গ্রুপে ওয়ানেতে স্থান দিতে চাই, তাহলে আমার কী যুক্তি থাকবে হাইড্রোজেন যে গ্রুপ ওয়ানে থাকবে, সেই যুক্তিগুলো আমরা আজ প্রদর্শন করব, যে গ্রুপ ওয়ানে স্থান দেওয়ার যুক্তি। এখন আমরা গ্রুপ ওয়ানের মৌলগুলো সম্পর্কে বা মৌলগুলোতে আমরা একটু পরিচিত হয়ে যাই। গ্রুপ ওয়ানের যে মৌলগুলো আছে, গ্রুপ ওয়ানে যে আছে মৌলগুলো আছে সেগুলো হলো কি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রন্টিয়াম। এই মৌলগুলোর সাথে যদি হাইড্রোজেনকে রাখতে হয় তাহলে কী যুক্তি থাকতে পারে? এক নম্বর যুক্তি, নাম্বার ওয়ান যুক্তি হলো যুজ্যতা ইলেকট্রনের কথা যদি আমরা চিন্তা করি, এই গ্রুপ ওয়ানের মৌলগুলোকে আমরা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিয়াম, সিজিয়ামকে আমরা ধাতু বলে জানি। এই ধাতুগুলোর ইলেকট্রনবিন্যাস যদি করি তাহলে দেখা যাবে লিথিয়ামের ইলেকট্রনবিন্যাস দাঁড়ায় লিথিয়াম 1s2, 2s1, লিথিয়ামের সঙ্গে 3। তাহলে দেখা গেল লিথিয়ামের বৈশিষ্ট্য একটা ইলেকট্রন আছে। তাহলে যুজ্যতা ইলেকট্রনের ভিত্তিতে চিন্তা যদি করি, যুজ্যতা ইলেকট্রন তার বৈশিষ্ট্য কক্ষপথে একটা ইলেকট্রন আছে। একইভাবে সোডিয়ামের 11 তার বৈশিষ্ট্য কক্ষপথে একটা ইলেকট্রন আছে। ঠিক একইভাবে পটাশিয়াম 19 তার বৈশিষ্ট্য কক্ষপথে একটা ইলেকট্রন আছে। তার মানে এই গ্রুপ ওয়ানের মৌলসমূহের সাধারণ ইলেকট্রনের দ্বারা NS1। একইভাবে হাইড্রোজেন ইলেকট্রনবিন্যাস করলে দেখা যায় 1s1। তাহলে হাইড্রোজেনের বৈশিষ্ট্য কক্ষপথে যুজ্যত ইলেকট্রন 1, আর গ্রুপ ওয়ানের যে ধাতুগুলো আছে তাদের বৈশিষ্ট্য কক্ষপথে যুজ্যত ইলেকট্রন 1। অতএব হাইড্রোজেনকে অবশ্যই গ্রুপ ওয়ানে স্থান দেওয়া যেতে পারে। দুই নাম্বার মতবাদ হচ্ছে নাম্বার টু। দুই নাম্বার মতবাদ আমরা বলতে পারি তড়িৎ ধনাত্মকতা। গ্রুপ ওয়ানের যে মৌলগুলো আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিয়াম, ওগুলো সহজে ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস বা ক্যাটায়ন আয়নে পরিণত হতে পারে। লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে যেতে পারে, লিথিয়াম প্লাস হতে পারে। ঠিক একইভাবে হাইড্রোজেনও একটি ইলেকট্রন কি করতে পারে, ত্যাগ করে H+ ক্যাটায়ন বা প্রোটনে পরিণত হতে পারে। তড়িৎ ধনাত্মকতার ভিত্তিতে হাইড্রোজেনকে নিশ্চয়ই গ্রুপ ওয়ানে স্থান দেওয়া যেতে পারে। তিন নম্বর মতবাদটা কি হতে পারে, তিন নম্বর যুক্তি, থার্ড, হাইড্রোজেনকে যদি আমরা গ্রুপ ওয়ানে রাখতে চাই তাহলে আমরা বলতে পারি ধাতুর মতো হ্যালাইড গঠন করা, ধাতুর মতো হ্যালাইড করতে গঠন করতে পারে। যেমন সোডিয়াম এই যে গ্রুপটা আছে এটা যদি আমরা M দিয়ে প্রকাশ করি ধাতুগুলোকে, ওরা হ্যালোজেনের সাথে MX, হ্যালোজেনকে এক দিয়ে যদি প্রকাশ করা হয় MX ধাতু বা হ্যালাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। একইভাবে হাইড্রোজেনও হ্যালাইড গঠন করতে পারে, হাইড্রোজেন হ্যালাইড। অতএব হাইড্রোজেনকে গ্রুপ ওয়ানে রাখা যেতে পারে, হাইড্রোজেন বলবে আমি গ্রুপ ওয়ানে থাকব। ওকে, নাম্বার ফোর, ক্যাথোডে বিজারক। আমরা যদি এই ধাতুর যে হ্যালাইডগুলো আছে, যদি এই হ্যালাইডগুলো আছে সোডিয়াম ক্লোরাইড, এটাকে যদি আমরা কি করি জলীয় অবস্থায় গলিত সোডিয়াম ক্লোরাইডের ভিতর দিয়ে তড়িৎ বিশ্লেষণ চালনা করি, তড়িৎ তড়িৎ বিশ্লেষণ চালনা করি, তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে ক্যাথোডে সোডিয়াম ধাতু জমা হয়। পরীক্ষা লব্ধ একটা সিদ্ধান্ত,
एक ही भावे यदि हाइड्रोजन क्लोराइड के जलीय अवस्था का गलित अवस्था एक ही भावे तड़ित विश्लेषण करी तले कैथोडे हाइड्रोजन गैस जमा अतः हाइड्रोजन के ग्रुप वन रखते पारी अनायास विजारण धर्म हाइड्रोजन विजारण धर्म प्रदर्शन करते पारे ठीक एक ही भावे धातुगुलो की विचारण धर्म प्रदर्शन करते पारे ग्रुप वन जो मौलगुलो आछे जेमन धातुगुलो क्लोरिन के विजारित करते पारे किभाबे विजारित करते पारे क्लोरिन गैसीय अवस्था आछे से धातुर साथे सरासरि युक्त हुए सोडियम क्लोराइड तैरि करलो तार माने से क्लोरिन के विजारित करलो एक ही भावे क्लोरिन के हाइड्रोजन की करते पारे विजारित करते पारे हाइड्रोजन अणु की करते पारे ताके विजारित करते पारे अतएव हाइड्रोजन के आम्रा ग्रुप वन स्थान दीते पारी एबार देखा जाबे हाइड्रोजन के जदि आम्रा ग्रुप 7 एते अथवा 17 नम्बर श्रेणीते स्थान दीते चाय ताहले की करते पारी 17 नम्बर श्रेणीते जदि बा 7 एते स्थान दीते चाय 7 ए पब्लिक 17 नम्बर ग्रुपे जदि रखते चाय ताहले एक नम्बर आर्गुमेंट एक नम्बर जुक्तिते की होते पारे एक नम्बर जुक्ति आम्रा बोलते पारी जे हेलोजन जे ग्रुपटा आछे 17 नम्बर ग्रुपेर साथे आम्रा एकटु परिचित हये जाई तारा कारा फ्लोरिन क्लोरिन ब्रोमिन आयोडिन एस्टाटिन आर एकटा नतुन मौल आसछे देखो एनएसए टीएस एखन एई मौलगुलोर साथे हेलोजन ग्रुपेर साथे 17 नम्बर ग्रुपेर साथे जदि हाइड्रोजेन राखते चाय निश्चित किछु जुक्ति अवश्य प्रदान करते हबे बा करा जाय जेमन एक नम्बर जुक्ति कि होते पारे आम्रा जानी हेलोजन ग्रुपेर जे मौलगुलो आछे तारा सबाई अधातु अर्थात हेलोजेन ग्रुपेर साथे जारा आछे एदेरके कि बोली हेलोजेन हेलोजेन फ्लोरिन क्लोरिन ब्रोमिन आयोडिन एक एगुलो कि अधातु एगुलो सबाई कि अधातु हाइड्रोजेनो अधातुर मतो आचरण करते पारे अतएव हाइड्रोजेन कि हेलोजेन ग्रुपे 17 नम्बर ग्रुपे रखा जेते पारे दुई नम्बर मतवाद परमाणु तत्व परमाणु तत्वटा हलो दुई नम्बर आछे परमाणु तत्व परमाणु हेलोजेन ग्रुपेर मौलगुलाके साधारण संकेत एकदा प्रकाश करी सेटाके H2 लिखते पारी अणुगुला द्विपरमाणु जेमन क्लोरिन Cl2 ब्रोमिन आयोडिन F2 এই হিসেবে তারা প্রকৃতি অবস্থা করে ঠিক হাইড্রোজেনও দ্বিপরমাণু অণু হিসেবে থাকতে পারে অতএব হাইড্রোজেন লাইক স্টে ইন গ্রুপ 7 এ হাওয়ার তিন নাম্বার মতবাদ তিন নাম্বার যুক্তি ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে তিন নাম্বারে আমরা যাব এই গ্রুপে ইলেকট্রন বিন্যাসটা করে দেখব হ্যালোজেন গ্রুপের যে ইলেকট্রন বিন্যাস যদি একটা মৌলে করি আমরা যেমন ফ্লোরিন প্রথম মৌল 9 1s2 2s2 2p 4 5 9 দেখা গেল তার বহিঃস্থ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে 7টা ইলেকট্রন আছে ফ্লোরিনের উপরে নিয়ন নিষ্ক্রিয় গ্যাস নিয়ন অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস থেকে তার একটা ইলেকট্রন কম আছে একইভাবে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি করি 1s1 এর পরের যে গ্যাসটা আছে নিয়ন হিলিয়ামের আগের গ্যাস হিলিয়াম এই হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস তার ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 হিলিয়াম থেকে তার একটা ইলেকট্রন কম আছে অতএব এই ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে হাইড্রোজেনকে ফ্লোরিনের উপরে হ্যালোজেন গ্রুপে রাখা যেতে পারে তিন চার নম্বর মতবাদ ধাতব হাইড্রাইড গঠন ধাতব হাইড্রাইড ধাতব হাইড্রাইডটা কি ধাতব ধাতব হাইড্রেট সে তৈরি করতে পারে কিভাবে ধাতব হাইড্রেট সে তৈরি করবে ফ্লোরিনগুলা অর্থাৎ হ্যালোজেন মৌলগুলা সোডিয়াম ক্লোরাইড হাইড্রোজেনও সোডিয়াম হাইড্রেট তৈরি করতে পারে ধাতব হাইড্রাইড সোডিয়াম ক্লোরাইড তাহলে বোঝা গেল ক্লোরিন সোডিয়ামের সাথে যুক্ত হয়েছে হাইড্রোজেনও সোডিয়ামের সাথে যুক্ত হয়ে সোডিয়াম হাইড্রেট করেছে অতএব ধাতব হাইড্রেটের ভিত্তিতে এই হাইড্রোজেনটা 17 নম্বর গ্রুপে
সেভেলেতে স্থান দেওয়া যেতে পারে। আমরা একটা লাস্ট মতবাদের দিকে যাচ্ছি, প্রোটন সংখ্যা ক্রম অনুসারে। প্রোটন সংখ্যার ক্রম যদি আমরা চিন্তা করি, হাইড্রোজেনের ইলেকট্রোবিন্যাস যদি আমরা এইভাবে দেখাই, প্রোটন সংখ্যার ক্রম, প্রোটন সংখ্যা চিন্তা করলে হাইড্রোজেন ইলেকট্রোবিন্যাসটা দাঁড়ায়, তার বহিস্থ কক্ষ মধ্যে একটা ইলেকট্রন আছে, তার প্রোটন সংখ্যা 1, হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত 1। হিলিয়ামের প্রোটন সংখ্যা যদি আমরা দেখাতে চাই, হিলিয়াম এইচ দুটো ইলেকট্রন দাঁড়াচ্ছে, এই দুটো ইলেকট্রন থাকলে তার প্রোটন কত 2, তাহলে তার দুইটা প্রোটন আছে, তার একটা প্রোটন আছে, তাহলে দুইটা প্রোটনের আগে একটা প্রোটন তো অবশ্যই থাকতে পারে, এখানে যদি দুইটা প্রোটন থাকে তাহলে এই মনোটা যেটা তার নিশ্চয়ই একটা প্রোটন থাকবে। সেই হিসাবে প্রোটন সংখ্যার ভিত্তিতে হাইড্রোজেনকে হাইড্রোজেন গ্রুপের উপরে স্থান দেওয়া যেতে পারে। আরেকটা অন্যতম যুক্তি দিতে পারো তুমি, কিভাবে হ্যালোজেন গুলা এক্স গ্রুপের মৌলগুলা যদি 1, ঠিক হাইড্রোজেনের যদি কত, হাইড্রোজেনের যদি 1 বা 1, কিরকম ভাবে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন যদি 1, ক্লোরিনের যদি 1, তাহলে আমরা বুঝতে পারতেছি যে যুদ্ধ অনুযায়ী হাইড্রোজেনকে এই হ্যালোজেন গ্রুপের সাথে স্থান দেওয়া যেতে পারে এবং এক যুদ্ধ মৌল হিসেবে অবস্থান করতে পারে। তাহলে দেখা গেল পর্যায় সারণিতে হাইড্রোজেনের অবস্থান গ্রুপ 1 এবং গ্রুপ 7 রাখা যেতে পারে। তারপরেও দেখা যাচ্ছে এই মৌলটাকে বিজ্ঞানী লেভিসি বলেছেন এটা দুষ্ট মৌল, কারণ তাকে পর্যায় সারণিতে কোন জায়গায় রাখবে তা নিয়ে এখনও শঙ্কিত অবস্থায় আছে। তবে আধুনিক রসায়নবিদ পর্যায় সারণির জনক, আধুনিক পর্যায় সারণির রচিতা বিজ্ঞানী মুসলে, উনি বললেন যে মৌলসমূহের সত্যিকার অবস্থান কোথায় হবে, মৌলসমূহের বা হাইড্রোজেনের সত্যিকার অবস্থান কি হইতে পারে, ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে উনি একটা চিন্তা করে একটা তত্ত্ব প্রদান করেছেন যে কোন একটা মৌলের অবস্থান হবে তার সর্বোচ্চ ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পারমাণবিক সংখ্যা তথা পর্যায় সারণিতে অবস্থান ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যার ভিত্তিতে নির্ণয় করতে পারো। যেমন হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় হাইড্রোজেনের বহিস্থ কক্ষপথে সর্ববহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, অতএব সে গ্রুপ 1 থাকবে, তার অবস্থান গ্রুপ 1A বা 1 শ্রেণীতে। ওকে, পর্যায় তার ভিত্তিতে, তার তত্ত্বের ভিত্তিতে পর্যায় 1S, তাহলে এন এর মান 1, অতএব প্রথম পর্যায়, ফার্স্ট পর্যায়। তাহলে হাইড্রোজেন নিশ্চয়ই পর্যায় সারণিতে এক নম্বর গ্রুপে, এক নম্বর পর্যায়েতে থাকবে, এটাই বেশি যুক্তিযুক্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ এই লেকচার যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, তোমাদের পছন্দনীয় টপিকস নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যাগেইন।